একবার আইসলে তোমার কথা আসবো তুমি কি বলেছো জানো আমার লোক ফিরতে দাও আজকে যা একটা ছোট্ট সংক্ষিপ্ত আপনাদেরকে একটা ইনফরমেশান দেবো আমরা আমরা কিছুক্ষণ আগে ঘন্টা দেড়েক আগে আমাদের এখানে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে কিছু স্যাম্পল টেস্ট হয়েছে, তো তার মধ্যে একটা স্যাম্পল COVID-19 যে ভাইরাসের তার পজিটিভ এসছে এবং যে পেশেন্টের পজিটিভ এসছে এই পেশেন্ট ত্রিপুরারই বাসিন্দা, উদয়পুর গোমতী জেলার বাসিন্দা। উনি গতকাল আমাদের AGMC হাসপাতালে ভর্তি হন একিউট রেসপিরেটরি ইনফেকশন নিয়ে। তো ভর্তি হওয়ার পরে ওনাকে আলাদা করে রেখে ট্রিটমেন্ট করা হয়েছিল এবং যেহেতু আমাদের যারা চিকিৎসকরা আছেন এখানে সন্দেহ করার ফলে ওদের স্যাম্পেল নিয়ে আজকে টেস্ট করানো হয়েছে। টেস্ট করানোর পর সেই টেস্ট রেজাল্ট পজিটিভ এসছে। তো পজিটিভ আসার পরে আমাদের মাইক্রোলজি ডিপার্টমেন্ট থেকে সেই স্যাম্পেলের ফিল আবার ক্রস ভেরিফিকেশনের জন্য NIV পুনেতে এটাকে কমিউনিকেট করা হয়েছে, সেখান থেকেও সেটার কনফার্মেশন এসছে। তো যেই টেস্টার কনফার্মেশন এসছে এখন অবধি যে আমরা বিগত জানুয়ারি মাস থেকে আমরা যে অ্যাক্টিভিটিসগুলি করছিলাম তার মধ্যে এটাই ত্রিপুরা রাজ্যের ফার্স্ট পজিটিভ কেস হিসাবে আমাদের কাছে এটা এসছে। তো পজিটিভ কেস আসলেও আমার একটা আবেদন থাকবে সবার কাছে যে এত প্যানিক হওয়ার মতো কিছু না, পেশেন্ট যথেষ্ট স্টেবল আছে এবং পেশেন্টের সামনে সাথে যারা ছিল বা যারা সংস্পর্শে এসেছিল সবাইকে ট্রেকিং চলছে, এর মধ্যে অনেককেই ট্রেকিং করা হয়ে গেছে, তাদেরকে আমরা কোয়ারেন্টাইন করে রাখবো এবং অ্যাজ পার প্রোটোকল যা যা করণীয় তা আমরা করবো। তো ফার্স্ট কেস হয়েছে দেখে যে প্যানিক হওয়া এরকম কিছু না, দপ্তরের পক্ষ থেকে এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে যারা আছেন ফ্যাকাল্টি থেকে শুরু করে যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সবাই সঠিক সময়ে পদক্ষেপ নিয়েছে এবং আশা করি পেশেন্ট খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং আগামী দিনে যা যা করণীয় সেই দপ্তরে অ্যাজ পার প্রোটোকল সেটা করবে। ওনার কি কোনো ভ্রমণ হিস্ট্রি রয়েছে? হ্যাঁ, ভ্রমণ হিস্ট্রি আছে। উনি গত 31 তারিখ উনি গুয়াহাটির থেকে ট্রেভেল করে এসছেন ত্রিপুরাতে, তারপরে তো গোমতী যাওয়ার পরে বিগত 31 তারিখ থেকেই তো স্যার না যে সিমটমস কিছু ডেভেলপ হয়েছে, তো প্রাথমিক কিছু চিকিৎসা টিকিৎসা উনি নিয়েছেন, নেওয়ার পরে যখন ওনার দেখছে যে শরীর ঠিক হয়নি তো সেই কারণে উনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসে মেডিসিন ডিপার্টমেন্টে এসছেন। আসার পরে সেখানে চিকিৎসা করানো হয়, চিকিৎসা করানোর পরে যে সন্দেহ তালিকা অ্যাজ পার যে গাইডলাইন পড়ার পরে ওনাকে টেস্ট করানো হয়, টেস্ট করানোর পরে পজিটিভ পাওয়া গেছে। গুয়াহাটি কোথায় গিয়েছিল কোনো খবর টবর? গুয়াহাটি কোথায় গিয়েছিল স্পেসিফিক না, উনি কামাখ্যা মন্দিরে গিয়েছিলেন। কামাখ্যা মন্দিরে ওনার সাথে ওনার পরিবারের 4 থেকে 7 জন মেম্বার যেটা আমরা প্রাথমিকভাবে ইনফরমেশান পেয়েছি ওদের নামও আমরা অলরেডি ট্র্যাক করে নিয়েছি এবং অলরেডি আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন বিভিন্ন জেলাতে, গোমতী জেলাতে বলুন বা পশ্চিম জেলায় বলুন, তারা কিন্তু অলরেডি অ্যাক্টিভিটিসগুলি শুরু করে দিয়েছে এবং আমরা খুব সহসাই আমরা হয়তো আজকে রাতের মধ্যেই তাদেরকে আমরা কোয়ারেন্টাইন ফেসিলিটিতে আমরা শিফট করব। কীভাবে এসেছে তুমি ত্রিপুরাতে? 18 তারিখ গুয়াহাটির থেকে ট্রেনে এসছে, এটা আমরা হিস্ট্রি পেয়েছি। এখন ট্রেনে আসার পরে এখন আমাদের এটা ট্রেনিং মানে ট্র্যাকিং চলছে যে কোন মানে কোন বগিতে ছিল, কজনের সাথে ছিল, সেই ট্র্যাকিংটা চলছে। কারণ আমরা জাস্ট কনফার্মেশন পেয়েছি 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে, ঠিক আছে? তো আমাদের যে চিফ সেক্রেটারি স্যারও এসেছিলেন, এসে পুরো প্ল্যানিংটা কী হবে, আমাদের যারা কলেজের যারা সিনিয়র ফ্যাকাল্টি আছেন বা অ্যাডমিনিস্ট্রেশন MSRরা আছেন তাদের সাথে বসে পুরো বিস্তৃত আলোচনা হয়েছে এবং যা যা করণীয় AGMC-র থেকে সব কিছু করা হবে। তো ট্রেকিংয়ে কিছুটা তো সময় লাগবে, যে আমি এখন 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় আমি পুরো ট্রেকিং যে
কজনের সাথে কন্ট্যাক্ট হয়েছে সেটা 100% বের করাটা একটু টাফ হয়ে যায়। তো এটা প্রসেস চলছে। ওনার বাড়ির রিলেটিভ যে পেশেন্টের উনি আছেন সঙ্গে, ওনার সাথে আমাদের অলরেডি টিম ওনার সাথে বসে পুরো ডিটেলস এখন নোটিং হচ্ছে। তো আশা করা যাচ্ছে বাই নাইট বা বাই লেট নাইট আমরা মোটামুটি যারা কন্ট্যাক্টে এসেছিলো ওনার সংস্পর্শে এটা আমরা পেয়ে যাবো। আর বাই টুমোরো মর্নিং ট্রেনে এসে কোন বগিতে এসছে, কার সাথে এসছে, সেটাকেও আমরা ট্রেকিং করার জন্য যা যা করুন আমরা জিবি হাসপাতালে গতকাল সন্ধ্যে সময় গতকাল সন্ধ্যার দিকে গতকাল এসেছিলেন। তার আগে তিনি কোথায় চিকিৎসা করেছিলেন? তার আগে গোমতিতে উনি চিকিৎসা করিয়েছেন। তো গোমতিতে চিকিৎসায় যেহেতু সারা পায়নি, তো সারা না পাওয়াতে উনি নিজে প্রাইভেট গাড়ি করে এজিএমসিতে এসে গেছিলেন চিকিৎসার জন্য। তো ওইখানে যারা চিকিৎসক ছিলেন দেখার পরে ওনাকে ভর্তির সাজেশন দেয়, তারপর সেই হিসেবে রোগী ভর্তি হয়। রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসা চলে, তখন আমাদের যারা সিনিয়র ফ্যাকাল্টি আসছেন এসে দেখার পরে যেহেতু ব্যাপারটা এরকম একটা, যখন ডিটেলস হিস্ট্রি নিল তখন জানতে পারলো যারা সিনিয়র ফ্যাকাল্টিরা আছে যে এটা একটা ট্রাভেল হিস্ট্রি আছে। ট্রাভেল হিস্ট্রি যেহেতু আছে ভারতবর্ষে আসাম রাজ্যে এরকম কেসেস পাওয়া গেছে, তো সেই কারণে আর সেই রিক্স না নিয়ে ওনাকে সঙ্গে সঙ্গে একটু আলাদা করে রেখে তার টেস্টিংয়ের ব্যবস্থা করা হয় এবং সকাল থেকে স্যাম্পল নিয়ে টেস্টিং করানোর পরে আজকে আমরা রেজাল্টটা পেলাম। রেজাল্টটা পাওয়ার পরে এখন পেশেন্ট অলরেডি আমাদের আইসোলেশনে নিয়ে রাখা হয়েছে, পেশেন্ট স্টেবল আছে, পেশেন্ট কন্ডিশন ভালো। কতজন পরিবারে রয়েছে পারে এখানে? তো ওনার সাথে একজনই আছে, ওনার সাথে একজনই এসছেন। তো বাড়িতে কজন আছে, কী ডিটেলস আছে এটা আমার গোমতিতে অলরেডি গোমতির জেলা প্রশাসক এবং স্বাস্থ্য মুখ্যস্বাস্থ্য আধিকারিক এবং জেলার যে সার্ভিলেন্স অফিসার এবং যারা স্বাস্থ্যকর্মী ওনার বাড়িতে এবং ওনার এলাকায় অলরেডি পৌঁছে গেছে, পৌঁছে পুরো ডিটেলস দিচ্ছে। ওনার বাড়িঘরের লোকজনকেও ফেসিলিটি কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে। ওনার বাড়িতে ওই সময় থাকাকালীন 18 তারিখের পরে থাকাকালীন কার কার সাথে সংস্পর্শে এসছেন, কার সাথে কন্ট্যাক্টে এসছেন পুরো ডিটেলস ট্র্যাক করা হচ্ছে। হওয়ার পরে সেটা ট্রেকিং করে সে ফেসিলিটি কোয়ারেন্টাইন করবে এবং বাড়ির আশেপাশে আপাতত ওদেরকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হবে এবং কালকে আগামীকালে স্মার্ট প্রোটোকল যা যা করবে সেই স্টেপগুলি হবে। এখন অবধি যা ইনফরমেশন এসছে আমাদের কাছে যে প্রাইভেটই উনি চিকিৎসা করিয়েছেন, তবে আমাদের যে টিম, যে র্যাপিড রেসপন্স টিম, যে এরকম কিছু হলে পরে পুরো ডিটেলস আনে যে কার বাড়িতে গেছিলো, কখন গেছিলো, কীভাবে গেছিলো, পুরো ডিটেলস ট্রেকিংটা, যে এই ট্রেকিংটা অলরেডি আন্ডার প্রসেস আছে। তো যেহেতু বিভিন্ন মিডিয়াতে আমাদের বন্ধুরা যারা আছেন বিভিন্ন স্থান থেকে ফোন এসছেন, এরপরে মেসেজ আসছে যে এরকম একটা ইনফরমেশান পাওয়া গেছে, তো এসপার প্রোটোকল আমাদের প্রেস ব্রিফিংটাও দরকার। কারণ কেন, তাহলে মানুষজন মানুষের মধ্যে একটা অযথা প্যানিক সৃষ্টি হয়ে যাবে। তো পেশেন্ট যেহেতু স্টেবল আছে, সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া হয়েছে, তো এই জন্য প্যানিক হবেন না, চিকিৎসা চলবে এবং আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে এবং প্রশাসন থেকে যা যা ব্যবস্থা করার তা অলরেডি করা হয়েছে এবং করার প্রস্তুতিও রাখা হয়েছে। ধন্যবাদ।